লতা প্লিজ আমার জন্য তোমার কিছু একটা করতে দিব প্লিজ হাত ছাড়েন প্লিজ হাত ছাড়েন ও সরি আমি কি সিনেমার নায়িকা যে আপনার হাত ধরে কথা কয় লাগবো এই হচ্ছে উপকারের প্রতিদান আপনার উপকার করছি প্রতিদানে এটা দিচ্ছেন দেখেন ভাই আপনার দুটো পায়ে পড়ি ভাই আমি সাক্ষী দিতে পারবো না ভাই আচ্ছা আমি আপনার কি ক্ষতি করছি বলেন তো সবাই এটা নিজের মতো মনে করবি না তো সে আমার সাথে কোনো ভালোবাসার কথা কয় না কথাবার্তা সে একটু ঠোঁটকাটা হইলো না মানুষটা কিন্তু ভালো জীবনের শেষ হিসাব মানে আমি বলতেছিলাম কি আমার মনিপ ওনারও কি একই অবস্থা মানে অবলীলা সাঙ্গ হবে এত কথা কস কেন হ্যাঁ তোরে যা করতে গেছি তাই কর যা ভাই এত বড় বড় চোখে থাকেন না আমার না আপনার বড় বড় চোখ দেখলে আমার ডর করে বুঝছেন আচ্ছা আমি যদি আপনার পা ধরি আপনার রাগটা কি একটু কমবে একটা সোর মানুষ 32টা দাঁত একদম মাটিতে খুলে পড়বো কিন্তু যা কইছি যা তোর মনির ওটা ডাকতে ডাকতে যা আর একটা কথা আবার কি কথা ওই যে মামা আজকে না মিয়া সাহেব না সকাল থেকে বাড়ির মধ্যে দেখি না মোনা বাড়ির মধ্যে নাই এদিকে তোরে এখান থেকে তুইলা ধরে একটা সার মানুষ একদম যা কইতেছি জি যাইতেছি যাইতেছি শালা একটা ফাজিল ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এলো খুন খুন হইছে আমি মিয়া সাহেবরে কত কইরা কইলাম আমার কথা তো কোনো পাত্তা দিল না যে ওই গুন্ডার চাকরিটা দিয়া দেন নাইলে কে এই অবস্থা এতো না এখন মনে করেন খুন করে বাড়ি ফিরে চলে আসছে তুই চুপ থাক আপা চল তো দেখে আসি হ্যাঁ কি জামো না 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 আই কি করছে গেলেই তো শেষ কে দিব আমার মানে মকে মনে রাখি তোই কইছ না তুই চুপ থাক আপা তুমি আমার লাগে চলো এ আমার মন হইতেছে আমার যাও তো ঠিক হইব না গুন্ডা বান্ডা টাইপের পোলা হইছে না আমি কইতেছি আমি আসি আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখি ব্যাঙ্গের মধ্যে লাশ লুই আইছে কথা কইতে না কইছি আব্বা চলো তুমি আমার সাথে ঠিক আছে তুইও চল না না মানে আমি কইতেছিলাম কি আমি না গেলে হয় না হয় না মানে কি তুই যাবি আগে আগে আমি জানতে চাই ওরা খুন করছে কেটা ও মরলো কেনে মামা আমি মরি নাই তো রাজা ভাই আমার বান্দা আছে ওরে বান্দা আছেন কিসের জন্য ওর কি অপরাধ ওর কোনো অপরাধ নাই অপরাধ করছে আপনার আব্বাই আমি কোনো অপরাধ করি নাই কি অপরাধ করছি আমি আমার এলাকায় গুন্ডামি করো ওর ছেড়ে দাও ছেড়ে দাও ওনারে ছাড়েন ছাড়বো কিন্তু আপনার আব্বারে স্বীকার করতে হইব যে উনি অন্যায় করছে আমি কোনো অন্যায় করি নাই মামা রাজা ভাই পরীক্ষা ফার্স্ট হইছিল না আপনি ওর নিয়োগ দেন নাই এই জন্য রাজা ভাই খেপছে হ্যাঁ মোবারক ঠিকই বলছে আমি পরীক্ষায় প্রথম হইছি কিন্তু আমার চাকরি দেন নাই আপনার ইচ্ছা অনিচ্ছায় তো একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না
মোবারকের মতো কিছু চামচা লইয়া আপনি দিনের পর দিন অপকর্ম করে বেড়াইবেন, জনগণ তো এটা বেশি দিন মেনে নেবে না, তাই না? মামা আপনার চোখের সামনে দাঁড়ায় আমার চামচা কয়, আমি নাকি আপনার চামচামি করি? এত গালি গালাজ করতে তো আপনি ওর বিচার করেন। আয় মানিক, ওর বাতনটা খুলে দিত। হ্যাঁ যা। না ওরা তো সারা যাবে না। দেখেন গুন্ডামি করেন না, গুন্ডামি করে কিন্তু সমস্যা সমাধান করা যায় না। আয় মানিক আয়, যা ওনার বাতন খুলে দে। মানে উনি যদি আবার আমারে মারে? আমি বলতেছি তুই যা, ওনার শেষ সাহস নাই। আব্বা ওনার চাকরিটা তুমি ব্যবস্থা করে দিও। প্রশ্নই আসে না, একটা গুন্ডারে শিক্ষক হিসেবে চাকরি দিব? ওরে তুমি গ্রাম সারা করো। ঠিক আছে, পারলে আপনি গ্রাম সারা করেন। খোদা বেশ আসি, বাই বাই, টাটা। কি দেখছস কত বড় ব্যক্ত আপা, তুমি না থাকলে তো আমার লাইফটা শেষ হয়ে যাইতেছিল। এই ঘটনা কি? ওই সেরা ফলাফল জানলো কেন? আমি কি করব, জানবা জানো ফরজ মামা, এই জন্য কয়ে দিছি নাল তো মারিয়ে ফেলতেছিল। আব্বা তুমি ওর সাথে এগুলা করা বাদ দাও, মানিকের কি বিচার করবা সেটা আগে কো। মা আমি আবার কি করলাম? এই তুই কইছস না মি তো লাশ নিয়ে আসতাছে, কইছে লাশ কই? এই যে এই যে তুমি থাপ্পড় দেবো, ঠিক আছে? তুই ভাগ ভাগ এদিকে ভাগ, যা সুখ শান্তি কা মামা। আমার 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 খুলে দাও। এই 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 আরে বান খলো বান খলো। আহারে বেচারা কি মন করে বানছে! ওই শোনো, বান খুললে পরে ভিতরে আসো, চা খেয়ে যাও। ওই চা বানার লেগে। জি মামা, গলাটা অনেক শুকায় গেছে। হ্যাঁ গলা পাইছে, এটা তো ভাই বহন গলা ভিজাই দিব চা দিয়া। একটু আগে তো কাপড় ভিজানোর ফর্মুলা করছি। এতক্ষণ ধরে এই তো ভালো ছিল। আয় আয় ভিতরে চলো। আভা আস্তে আস্তে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এখানে ছিলাম। কেন? হাই হাই, আপনি এতক্ষণ এখানে ছিলেন? তাহলে আপনার আগে জানাইলাম না কে? আপনি এত জানানো আমার উচিত ছিল। কি জানাইলি না? বাড়ির মধ্যে তো বিশাল বড় এক নাটক হয়ে গেছে গা, আপনি দেখেন নাই? তার মানে এসে মিস ফিলিং করে হালাইছেন। মানে কে দেখ, একদম ফাইজলামি করবি না। কি নাটক, কি মিস করছে ক? আপা আমার মাথায় গেলেও কম, আমি পুরো নাটকের বর্ণনা দিতে পারবো না, বুঝলাম না? আচ্ছা যতটুক পারবে ওটুক ক। কাহিনী হলো নাটকের হিরো এক অসৎ কারণে ব্যানের লগে বাইন্দা চেয়ারম্যানের কাছে লই আইছিল। চেয়ারম্যান সাহেব ডর সোডে ইন্দ্রকার থেকে বলেছে, এক থাপ্পড় মেরে তো সবগুলো সাপার দাঁত ফালা দিব মাইনকা। আসল কাহিনী ক। আসল কত হইল, এই যে স্কুলের কেরানি সাহেব রে ব্যানগারের লগে বাইন্দা চেয়ারম্যান সাহেবের কাছে লই আইছিল, চেয়ারম্যান সাহেব ডরে মুখ শুকায় আম চোরার মতো নিয়ে গেছে গা। গলাটা সাইপা মাইরা ফালাইতে পারতাম, এই তুই আমার আব্বারই চিনুস না, আমার আব্বা কি ডরানের মতো মানুষ? কে সে এমন লোক যে কেরানির বাইন্দা নিয়ে সে আজারে দেখে আমার আব্বা ডরাইছে? নাম ক। তার নাম রাজা, কামো রাজার মতন। আব্বা রাজারে ডরাইছে, দমক দেয় নাই? কেমনে দমক দেবো, মিয়া সব অন্যায় করছে, এর লেগে মুখ শুকিয়ে নিচের দিকে গেছে। এত কিছু বুঝাতে আসিস না, যাই জায়গাতে যা। না আমি তো জানো আপনার এত কিছু বুঝাইতে গিয়ে আমার অনেক জ্ঞান খেলস হয়ে গেছে। আচ্ছা বাঘ 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 কেন না, এই যে বাঘ বাঘ কইতেছেন না, একদিন দেখবেন আপনি একলা একলা আরেকজন লেবে গেছেন। উমা কি ব্যাপার মামা, বাইর বাড়িতে এসে বসে আছো কেন? সপ্তাহে কইতেইব, একটু স্থানীয় সমস্যা আছে, লোকাল প্রবলেম। বুঝছি জাগা, শোনো তোমার জন্য একটা বিরাট কাম করে আইলাম। কি বিরাট কাম করে আইছো? আরে গনি মিয়ারে ডর দেখাই আইছি, এখন থেকে সে আমার নাম শুনলে পরেই ভয় কাঁপে উঠবো। রাজা রে তুই তো আমারে শান্তিতে থাকবার দিবি না, মিয়া সাহেব কাঁপানোর আগে আমারে কাঁপায় সারবো। তোমার এসে কিছুই করতে পারবো না। তুই আবার দুই নম্বরই কাম শুরু করছস, তোর যন্ত্রণায় এলাকায় থাকাই তো দায়ী হয়ে গেছে আমার। একদম বাজে কথা কইবে না মামা, আমি কি দুই নম্বরই করছি? তুই মিয়া সাহেবের পিছনে লাগছস কে? তুই জানোস না তগো মামি মিয়া সাহেবের সমর্থনে মেম্বারি পাস করছে। তাতে কি হয়েছে, মামি ওনার দোয়া মেম্বারি পাস করছে, মামি তারে তোয়াজ করবো? আমি তো তার দোয়া নিয়ে মেম্বারি পাস করি নাই, তারা তো তোয়াজ করার আমার কোনো দরকারও নাই। রাজা তুই সাবধান হয়ে যা, তুই কিন্তু সাপের লেঙ্গুরে পা দিছস। দেখো মামু, এই রাজা সাপের লেঙ্গুরে পা দেয় না, পা দেয় মাথায়, মাথায় পা দিয়ে এমন করে চেপটা করে দেবো যাতে জীবনে কোনোদিন আর মাথা খাড়া করে দাঁড়াইতে না পারে। রাজা তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছ, আপন মামার বিরুদ্ধে এরকম করে লাগলি? মামু আমি যা করতেছি তোমার ভালো লাগেই তো করতেছি, তোমার আর কোনোদিনে গনি বিয়ার মানে ধামা ধরতেইব না। ধামা ধরতে আমার ভালো লাগে, তুই আমার ধামা ধরতে নিষেধ করার কেনা?
মামা তুমি মুরুব্বি বইলা কিছু কইতে পারতেছি না তা না হইলে কি করতি তুইলে আসার মারতি এই যে আবার একটা ফালতু কথা বইলা দিলা বাদ দাও সব কথা শুনো তোমার সাথে যে আমার এসব বিষয়ে কথা হইছে মামির সাথে এটা আলোচনা করার দরকার নাই এইটা একটা কথা কস এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় তোর মামির লগে আলাপ আলোচনা করুম না হে আমাগো মুরুব্বি আমাগো অভিভাবক সি 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 মামু নিজের বউরে তুমি মুরুব্বি কইতাছো তোমার লজ্জা করে না লজ্জা করব কে হে স্থানীয় সরকার হে হইলে রাজা আর আমরা হলাম প্রজা পাবলিক বেলুলেস পাবলিক যদি ভোট না দেয় তাহলে রাজার ক্ষমতা আছে রাজা হয় পাবলিক তো টাকা খায় ভোট দেয় তোমার সাথে আমার সেই জন্য কোনো কথা কইতে ইচ্ছা করে না তুই কথা আমারে কও কেন মামির যা কও তোর মামির লগে তোমার এইডিয়া নেই ঝগড়া পাবলিক যে এতটি টাকা খাইলো টাকাটি উড়াই দেব না হ্যাঁ কয় আমি সৎ জনপ্রতিনিধি তো টাকাটি উড়াবো কেমনে ফালতু ফারুল ফারুল জি 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 আসসালামু আলাইকুম ইয়া সাহেব করিবে পারি তাফসির পড়া আসি একটু বসবে আমি বসতে আসি নাই দুইটা কথা কইতে আসি কথা শেষ হলেই আমি চলে যাব মিয়া সাহেব কি হইছে আপনার কোনো কারণে কি আপনি আমার উপর রাগ করছেন রাগ করছি মানে রাগ করার মতো কাজ হইলে রাগ তো হইবই আমি কি করছি দয়া করে কি একটু বিস্তারিত বলবেন বিস্তারিত কম না সংক্ষেপে কই তোমার ভাগনা গিয়া আমার অপমান করে আসলো কারণটা কি রাজায় আপনার কাছে গেছিল গেছিল মানে তোমার আদেশ পালন করতে গেছিল যথারীতি হুমকি দিতে গেছিল ওর হুমকির আমি বদলা নিতে চাই মিয়া সাহেব আপনি আমারে ভুল বুঝছেন না আমি তো রাজা মামারে দাও দিয়ে কবিতে গেছি রাজানে বাড়ি থেকে বাইর করার অনেক চেষ্টা করতেছি শোনো আমাকে হেডমাস্টার আর কেরনি সাহেব দুইজনে মিলা ওর বিরুদ্ধে মামলা করব তোমারে সাক্ষী দিতে হইব আমি ওর বিরুদ্ধে অপহরণের মামলা করব ও বুঝে নাই ওরে আপনি মাফ করে দেন রাজার বিরুদ্ধে আপনি আমারে যে সাক্ষী দিতে কোন আমি দিব তবু আপনি আমারে ভুল বুঝছেন মেশাম আসেন একটু আমার হাতে চা খেয়ে যাবেন যে না আজকে চা খামু না আজকে মেজাজ অনেক গরম আসি আসসালামু আলাইকুম হ্যাঁ পরবর্তীতে এটা আপনি কি বললেন বিয়েন আমার সাথে যদি সামান্য একটু স্কুলে যেতে না পারেন তাহলে সারা জীবন আমার সাথে থাকবেন কি করে আপনি সব কি বলেন না বলেন না বলতা বল আপনার সাথে সারা জীবন থাকতে হবে আমারই এই কথা বলার সাহস আপনারে কে দিল হ্যাঁ সাহস আর কে দিবে আমার আপাই আপনারে সাহস দিছে লাই দিয়া মাথায় তুলছে নেন বিয়ে আপনি এখন আমার সামনে থেকে যান আপনার সাথে আমার এখন এই মুহূর্তে একটুও কথা বলতে ইচ্ছা করতেছে না যান শোনেন বিয়েন এত তেজ দেখেন না মেয়ে মানুষের এত তেজ ভালো না একটা ভালো কথা বললাম আপনি একবার তেজ দেখাতেছেন আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি জীবনে প্রেম প্রীতি ভালোবাসা করেনি নাই বুঝেনি না উহা কি কিছুই জানেন না বিয়ে আপনি একটু চুপ থাকবেন দয়া করে আপনার উপর মেজাজ খারাপ হইতেছে আমার আপার উপর মেজাজ খারাপ হইতেছে আপার কারণে আপনি আমার সামনে বসে এই ধরনের কথা বলতে পারতেছেন কোথায় বসে কি বলতে হবে না বলতে হবে সেটাও শিখেন নাই আচ্ছা বিয়ে না আপনাকে একটা কথা বলি আপনার সাথে আমার ভিতরে ভিতরে বিয়ের আলাপ হচ্ছে এটা কি আপনি জানেন জি জানি সে আলাপটা যেমন আপার সাথে হইতেছে সেটাও জানি আপা স্যার অন্য কারোর কাছে গিয়ে তো পাত্তা পাবেন না এখন পাত্তা পাচ্ছি না কারণ হলো আমি এখন বেকার সেই বেকার যুবক যখন আকার ধারণ করবে তখন কিন্তু বাড়ির সবাই পাত্তা দিতে বাধ্য হবে তখন যদি আপনি রাজি না থাকেন বিয়ে কিন্তু আটকাতে পারবে না বলে দিলাম বাবা রে মনে মনে এইরকম একটা শখ ফলাইছেন শুনেন বিয়ে একটা কথা কই আপনার এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থাকবো কোনোদিন আর বাস্তবে রূপ পাইব না না পাইলে না পাইব অসুবিধা কি এতে আপনার এত দেমাগের কি আছে আমি হইলাম ছেলে মানুষ আমি যখন শিক্ষক হব তখন কত মেয়ে আমার পিছনে ঘুরবে হ মায়া মানুষ তো এত সস্তা শুনেন মেয়ে মানুষ এত সস্তা না আরেকটা কথা বলতাম তো এই বাড়ি থেকে কবে যাবেন আমি কবে যাব সেটা আমার তালু আব্বাই জানে ওনার অনুমতি ছাড়া তো এই বাড়ি থেকে আমি এক পাও নড়ব না একটু অপেক্ষা করেন আমি আপনার আগানোর ব্যবস্থা করতেছি পারবেন না বিয়েন পারবেন না তবে চেষ্টা করে দেখতে পারেন
আমি আসবি আইন অনেক সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ কথা বলে ভালো লেগেছে একটু যদিও ঝাল কথা ছিল তোমার বাইক নাই কই বাইক নাই কই আমি কেমনে ঘুমু আইস তুমি তোমার বাইক নারে বাইক করে দিবা আমি বের করে দিমু কা তোমার ইচ্ছা তুমি বের করে দাও তুমি যদি আইস তোমার বাইক নারে বাইক করতে না পারো তাহলে আমি বাইরে যাব কয়দিন পর পর তোমার কি হয় রাজা তোমার কি ক্ষতি করছে মিয়া সাহেব আইছিল তিনি রাজার বিরুদ্ধে তার মেয়ের অপহরণের মামলা দিবে ভালো কথা বই আছে কে তাড়াতাড়ি মামলা দিবার কও সাক্ষী দিব কেডা তুমি আমি আমি দেব সাক্ষী আমি একজন জনপ্রতিনিধি আমি সাক্ষী দিলে কি হইব তা তো ভালো করেই জানো অহন বই আছে কেন সাক্ষী দি আসো আমি তোমার সাহস দেখবার চাই রাজা আসার পরে দেখতেছি তোমার দিন দিন সাহস বাইরে গেছে সাহসের দেখছো কি আমি আর রাজা মিলে মিয়া সাহেবরে পুষ্কুনিতে সুপামু হাই হাই এ কি মোরা মানুষ দেহে তাজা হয়ে গেছে তোমারে সাবধান করে দেই আর কোনো দিন যদি আমার ভাগনারে নিয়ে উল্টা পাল্টা কথা কও তাহলে কিন্তু তোমার খবর আছে কি হইল আমারে ডর দেখাও আমি হইলাম গিয়া জনপ্রতিনিধি মানে আচ্ছা রে নাই এই জন্য তোমার চরম মূল্য দিতে হবে আমি কয়ে দিলাম মূল্য যদি দিতে হয় দিমু ওরে বাবা বিকুবে দিয়ে সাহস বেড়ে গেছে সুজন লতা ইসকা কই গেছিল না তুই এটা কেমন কথা কত লতা কই গেছিল এটা আমি কিভাবে বলবো তুমি জানো না মানে তোমার কি দায়িত্ব দেওয়া হয়েছে সরি ভাবি আমার তো কোনো দায়িত্ব দেওয়া হয়নি আমার এখন একটাই দায়িত্ব একটাই কাজ অনলি ওয়ান মার্ক চাকরিটা পাওয়া ঠিক আছে ভাবি আরে বাবা চাকরিটা তো তোমার হয়েই রয়েছে এইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমার চিন্তা খালি এখন একটা বিষয় নিয়ে কি চিন্তা ভাবি লতার লগে তোমার একটা সম্পর্ক তৈরি করা সম্পর্ক তো অলরেডি ডান হয়ে আছে যেখানে আমার প্রাণ প্রিয় ভাবি আমার হাতের মধ্যে সেখানে আমার তো কোনো টেনশন করার কিছু নাই লতা তো আমার হাতের মুঠোয় জি না হুজুর লতারে বাগে আনা এত সহজ না এই জন্য তোমাকে অনেক কষ্ট করতে হইব কষ্ট তো অলরেডি শুরু হয়ে গেছে তোমার কথা শুনে তো বুক ধরফর ধরফর করতেছে বুকের সিপাতে কেমন জানি ব্যথা করতেছে আমি শোনো তোমার একটা কথা বলি আমার সাথে যে তোমার এই সমস্ত কথাবার্তা হয় এটা কিন্তু তুমি ভুইলাও লতারে বলবা না কি কও ভাবি কখনো না প্রশ্নে ওঠে না কোশ্চেন কালেও না